শুভ সকাল ছাত্ররা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। মূলত অসুস্থতার কারণে গত কয়েকদিন কোনো ক্লাস শেয়ার করা সম্ভব হয়নি। পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো গত লাস্ট যখন তোমাদের সাথে ক্লাস শেয়ার করা হয়েছিল, তখন পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম পৃষ্ঠ টান এবং পৃষ্ঠশক্তির ব্যাপারটা। পৃষ্ঠ টান এবং পৃষ্ঠশক্তির সম্পর্ক পর্যন্ত আমরা আলোচনা করেছি। তো আজকের ক্লাসে আরো কিছু বিষয় ডিসকাস করার চেষ্টা করব। আমার অসুস্থতার কারণে কথা বুঝতে যদি কিছুটা প্রবলেম হয়, সেটা তোমরা সহজভাবেই দেখবে আশা করছি, এবং প্রবলেম থাকলে সেটা শেয়ার করবে, ঠিক আছে? আমরা পৃষ্ঠটান পৃষ্ঠশক্তি এই কন্টেন্টটা নিয়ে আলোচনা করেছিলাম এবং পৃষ্ঠটান পৃষ্ঠশক্তি সম্পর্ক দিয়ে শেষ করেছিলাম। তারপরে একটা ইম্পর্টেন্ট অংশ রয়েছে, কন্টেন্ট রয়েছে, সেটা তোমাদের ম্যাথের জন্য বিশেষ করে এই প্রশ্নটা থেকে প্রশ্ন এসে থাকে যে পানির ফোঁটা, একটা বড় পানির ফোঁটা, তাকে ভেঙে যদি কতগুলো ছোট পানির ফোঁটায় পরিণত করা হয়, কিংবা একটা কতগুলো ছোট ফোঁটাকে একত্রিত করে পানির বড় ফোঁটা তৈরি করা হয়, সেক্ষেত্রে কাজ কিরকম হবে, কৃত কাজ নির্ণয় করা সেটা, এবং সেখান থেকে প্রয়োজনীয় কমেন্ট করা আর কি। তো এই টাইপের ইয়েতে দুইটা ভ্যারিয়েশন আমরা দেখি যে প্রথমত পানির অনেকগুলো ফোঁটাকে যদি আমি পানির ফোঁটা নিয়ে বিবেচনা করছি, সেটা অন্য যে কোনো কিছু হতে পারে। পানির ফোঁটার ক্ষেত্রে যদি কনসিডার করি যে পানির একটা বড় ফোঁটাকে আমরা ভেঙে, ধরলাম আর ব্যাসার্ধের একটা পানির ফোঁটা, সেটাকে ভেঙে অনেকগুলো ছোট ফোঁটায় পরিণত করতে পারি, যেখানে ছোট ফোঁটাগুলোর ব্যাসার্ধ স্মল আর পরিমাণ, এরকম করতে পারি। তো এরকম করলে কি হয়, এখানে ক্ষেত্রফলের একটা হ্রাস বৃদ্ধি ঘটে, কারণ একটা বড় ফোঁটা তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল যা ছিল সেটাকে যখন ভেঙে অনেকগুলো ছোট ফোঁটায় পরিণত করছি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল এখানে পরিবর্তিত হবে অবশ্যই। তো একটা বড় পানির ফোঁটাকে যদি আমি ভেঙে ছোট ছোট ফোঁটায় পরিণত করি, ডেফিনেটলি বড় পানির ফোঁটার যে ক্ষেত্রফল তার তুলনায় ছোট ছোট পানির ফোঁটাগুলোর যে ক্ষেত্রফল, পুরোটার যে ইন টোটাল ক্ষেত্রফল যেটা, সেটা বড় হবে, কারণ বড় পানির ফোঁটার তুলনায় যখন ছোট ছোট ফোঁটাগুলোকে ভাগ করছি, সেগুলো অনেকগুলো ছোট ভাগে ভাগ হওয়াতে তাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেড়ে গেল এবং ওভারঅল ক্ষেত্রফল এখানে বৃদ্ধি পাচ্ছে। আর যদি উল্টাটা করি যে অনেকগুলো পানির ছোট ছোট ফোঁটা রয়েছে, সেগুলোকে মিলিয়ে কতগুলো পানির ছোট ছোট ফোঁটাকে মিলিয়ে একটা বড় পানির ফোঁটায় যদি কনভার্ট করা হয়, সেক্ষেত্রে ব্যাপারটা উল্টা ঘটে, অর্থাৎ পানির ছোট ফোঁটাগুলোর তুলনায় বড় ফোঁটাটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল সেটা হ্রাস পায়, টোটাল ক্ষেত্রফলটা হ্রাস পায়। তো এক্ষেত্রে ক্ষেত্রফল বাড়লো বা হ্রাস পেল, সেখানে কিছু পরিমাণ অবশ্যই কাজ হয়, কারণ ক্ষেত্রফলের পরিবর্তন যেটা হলো, পরিবর্তন হতে গিয়ে এখানে কিছু পরিমাণ কাজ হবে, শক্তির পরিবর্তন হবে। সেই কাজ কতটুকু আমরা যদি সেটা নির্ণয় করতে চাই, ধরলাম যে এন সংখ্যক ছোট ফোঁটাকে একত্রিত করে
আমি একটা বড় পানি ফোঁটায় পরিণত করছি। এখানে পানি ফোঁটা ছোট ছোট পানি ফোঁটার সংখ্যা হচ্ছে n সংখ্যক, আর প্রত্যেকটার ব্যাসার্ধ সেই স্মল আর হিসেবেই ধরছি, আর বড় পানি ফোঁটার ব্যাসার্ধ ধরছি ক্যাপিটাল আর পরিমাণ। তাহলে একটু আগে বললাম যে অনেকগুলো ছোট পানি ফোঁটা একত্রিত হয়ে একটি বড় ফোঁটায় পরিণত হলে এক্ষেত্রে কি হবে, ক্ষেত্রফল হ্রাস পাবে, যেহেতু পানি ফোঁটাগুলো একত্রিত হয়ে যাচ্ছে পৃষ্ঠতলের আলটিমেট যে ক্ষেত্রফল এখানে হ্রাস পাচ্ছে, ক্ষেত্রফল হ্রাস হলো। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল হ্রাস হলে এখানে আমার যে শক্তি বা কাজ হলো সে সম্পাদিত কাজ কতটুকু, W সমান যদি নির্ণয় করতে হয় আমরা পৃষ্ঠ টানের বা পৃষ্ঠ শক্তির সংজ্ঞা থেকে দেখেছিলাম, ইকুয়েশন থেকে দেখেছিলাম পৃষ্ঠ শক্তির যে ইকুয়েশন ছিল সেটা আশা করি তোমাদের মনে আছে। পৃষ্ঠ শক্তির ইকুয়েশনটা ছিল E সমান W বাই A, অথবা ডেল A লিখতে পারি, E সমান W বাই ডেল A, আবার E সমান তো আমরা T ও লিখতে পারি, সে হিসেবে W সমান ডেল A ইন্টু E সেটাও লিখতে পারি, অথবা ডেল A ইন্টু T ও লিখতে পারি। W সমান ডেল A ইন্টু T লিখতে পারি, যেহেতু E সমান হচ্ছে T, পৃষ্ঠ টান এবং পৃষ্ঠ শক্তির সংখ্যাগত মান একই, সেই হিসেবে এটা লিখতে পারি। এখন আমার ক্ষেত্রফলের পরিবর্তন যদি বের করতে হয় কিভাবে বের করব, ধরে নিয়েছি যে ছোট ফোঁটাগুলোর ক্ষেত্রে প্রতিটি ফোঁটার ব্যাসার্ধ হচ্ছে আর পরিমাণ, আর বড় ফোঁটাটির ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর পরিমাণ, এবং এক্ষেত্রে আমরা ছোট ফোঁটা একত্রিত হয়ে বড় ফোঁটা যখন পরিণত হয় ক্ষেত্রফল হ্রাস পায়। তাহলে ক্ষেত্রফল পরিবর্তন কতটুকু, ছোট ফোঁটার ক্ষেত্রফল আগে লিখব, কারণ ছোট ফোঁটার থেকে বড় ফোঁটায় গেলে ক্ষেত্রফল হ্রাস পাবে, তাহলে ছোট ফোঁটার ক্ষেত্রফলটা বড় হবে। ছোট ফোঁটার ক্ষেত্রে একটা ফোঁটার ক্ষেত্রফল যদি হয় 4πr², যেহেতু বৃত্তাকার ফোঁটাগুলো, ল্যান সংখ্যক ফোঁটার জন্য টোটাল ক্ষেত্রফল হবে n ইন্টু 4πr² মাইনাস আমার বড় ফোঁটা একটাই ফোঁটা এখানে, এবং তার ব্যাসার্ধ আর পরিমাণ, তাই সেটা লিখতে পারি একটা ফোঁটার জন্যই 4πR², আর সাথে থাকছে T, তাই এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি 4πটাকে বাইরে এনে 4πT ইন্টু nR² মাইনাস R², ঠিক আছে। এই ক্ষেত্রে যখন পানির অনেকগুলো ছোট ফোঁটা মিলে একটা বড় ফোঁটা হচ্ছে তখন ক্ষেত্রফল হ্রাস পাচ্ছে, মানে এখান থেকে কিছু পরিমাণ শক্তি নির্গত হচ্ছে, শক্তি আমাকে এখানে সরবরাহ করতে হচ্ছে না, ক্ষেত্রফল হ্রাস পাচ্ছে বা ন্যাচারাল, তার মানে এক্ষেত্রে শক্তিটা নির্গত হচ্ছে, অর্থাৎ এই শক্তি হচ্ছে নির্গত শক্তি, এই শক্তিটা নির্গত শক্তি, শক্তি বলতে যেটা কাজ হলো সেটাই এখানে শক্তিতে কনভার্ট হচ্ছে। আর যদি উল্টাটা হয় যে অনেকগুলো বড় ফোঁটাকে ভেঙে অনেকগুলো ছোট ফোঁটায় রূপান্তর করি, সেক্ষেত্রে ইকুয়েশনের ফরম্যাটটা আমাদের একই রকমই আসবে, কারণ সবসময় ছোট ফোঁটার ক্ষেত্রফল বেশি হবে, বড় ফোঁটার ক্ষেত্রফল কম হবে, কিন্তু সেক্ষেত্রে কি হবে, যখন বড় ফোঁটাকে ভেঙে একটা বড় ফোঁটাকে ভেঙে ছোট ফোঁটায় রূপান্তর করছি, সেক্ষেত্রে
একটা বড় ফোঁটাকে ভেঙে অনেকগুলো ছোট ফোঁটায় যখন রূপান্তর করছি, সেক্ষেত্রে আমরা বলছি কি, বড় ফোঁটা থেকে ছোট ফোঁটায় রূপান্তর করতে গেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। আর ক্ষেত্রফল বৃদ্ধি পাওয়ার জন্য মানে সেখানে আমার শক্তি সরবরাহ করতে হবে। আমার ছোট ফোঁটার ক্ষেত্রে যেটা হচ্ছিল, ক্ষেত্রফল হ্রাস পাচ্ছিল বলে কোনো শক্তি সরবরাহ করতে হয় না, উল্টা শক্তি নির্গত হলো। আর বড় ফোঁটা থেকে যখন ছোট ফোঁটায় কনভার্ট করব, তখন আমার ক্ষেত্রফল বাড়বে। তার মানে এক্ষেত্রে ক্ষেত্রফল বাড়ানোর জন্য, যেহেতু ক্ষেত্রফল বাড়বে, সেই ক্ষেত্রফল বাড়ার জন্য আমাকে কিছু পরিমাণ এক্সট্রা শক্তি প্রোভাইড করতে হবে। ঠিক আছে, এখানে এক্ষেত্রে হবে প্রয়োজনীয় শক্তি বা সরবরাহকৃত শক্তি, যেটা ছোট ফোঁটার ক্ষেত্রে ছিল নির্গত শক্তি। তো এই ক্ষেত্রে এই রিলেটেড ম্যাথটা যদি তোমরা দেখো, জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। আশা করছি ম্যাথের প্র্যাকটিস অংশে যখন যাব, তখন আমরা এই টাইপের ম্যাথ গুলো করলে আরো ক্লিয়ার হবে। এখানে আরেকটা বিষয় হলো যে আমার ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়লো কমলো যাই হলো, পানি ফোঁটাগুলো ভেঙে যখন ছোট করছি বা ছোট ফোঁটাগুলো একত্রিত করে একটা বড় ফোঁটা তৈরি করছে, উভয় ক্ষেত্রে আয়তনটা কিন্তু সেম থাকবে, আয়তনের কোনো পরিবর্তন হবে না। আবার বলছি, যখন কিছু ছোট ফোঁটা মিলে একটা বড় ফোঁটা তৈরি হচ্ছে বা একটা বড় ফোঁটা ভেঙে ছোট ফোঁটা তৈরি করছি, এখানে শুধুমাত্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল পরিবর্তন হচ্ছে, টোটাল আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না, আয়তন সেম থাকছে। এবং এই আয়তন সেম থাকা ব্যাপারটা থেকেই আমরা কিন্তু ব্যাসার্ধ, বড় ফোঁটার ব্যাসার্ধ, ছোট ফোঁটার ব্যাসার্ধ এগুলো নির্ণয় করতে পারবো। আমরা ম্যাথ সেকশনে যখন, ম্যাথে যখন প্র্যাকটিস করব, জিনিসটা আরো ক্লিয়ার হবে আশা করছি। আমরা পরের টপিকে চলে যাই। পরে যে টপিকটা আমরা ডিসকাস করব, সেটি হচ্ছে স্পর্শকোণ। স্পর্শকোণের কনসেপ্টটা এই চ্যাপ্টারের সবগুলো কন্টেন্টের মধ্যে শেষের কন্টেন্টটা হচ্ছে স্পর্শকোণ এবং কৈশিক নল, কৈশিক নলের তরলের আরোহণ অবরোহণ, সে ব্যাপারটা। প্রথমত আমরা স্পর্শকোণটা একটু বোঝার চেষ্টা করি, যে আমরা পড়েছি দুই ধরনের বলের কথা এই চ্যাপ্টারে, পদার্থের একই পদার্থের অণুগুলোর মধ্যে যেই বল কাজ করে তাকে বলা হয় সংশক্তি বল, আর ভিন্নধর্মী পদার্থের অণুগুলোর মধ্যে যে বল কাজ করে তাকে বলা হয় আসঞ্জন বল। যেমন সংশক্তি বলের বেলায় পড়েছিলাম, ধরো একটা বাটিতে কিছু পরিমাণ পানি রয়েছে, তাহলে শুধু পানির অণুগুলো তাদের মধ্যকার যে আকর্ষণ বল তাকে বলবো সংশক্তি বল। আর যদি বাটির মধ্যে পানি রয়েছে, বাটির অণু আর পানির অণু তাদের মধ্যে আকর্ষণ বল বিবেচনা করি, সেটাকে বলা হবে আসঞ্জন বল। তো এই সংশক্তি এবং আসঞ্জন বলের ভিন্নতার উপর ডিপেন্ড করে স্পর্শকোণের কনসেপ্টটা ব্যাখ্যা করা যায়। স্পর্শকোণ হচ্ছে কঠিন একটা কঠিন বস্তুর মধ্যে তুমি তরল বস্তু রাখলে, সে কঠিন এবং তরলের স্পর্শতলে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে স্পর্শকোণ। যেমন এক গ্লাস পানি, গ্লাসের মধ্যে যদি আমি কিছু পরিমাণ পানি রাখি, তো সেখানে একটা গ্লাস এবং পানির সংস্পর্শ তলে সেখানে একটা কোণ তৈরি হবে, সেই কোণটাকে বলবো স্পর্শকোণ। একেবারে সহজ কথা যদি বলি, ঠিক আছে। এখন তরলের, কঠিন বস্তুর মধ্যে
তরল বস্তু রাখলে দুইটা ব্যাপার ঘটে তরলের প্রকৃতির উপর ডিপেন্ড করে। কিছু তরল থাকে, সেই তরলগুলোর ঘনত্ব আমি যে গ্লাসে রাখছি, যেমন গ্লাসের মধ্যে পানি রাখছি, পানি রাখতে পারি, গ্লাসের মধ্যে মধু রাখতে পারি, পারদ রাখতে পারি। তো যে সমস্ত তরল কাচকে ভিজায়, সাধারণত কাচের ক্ষেত্রে বা কাচের এক্সাম্পলটা এখানে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, যে সমস্ত তরল কাচকে ভিজায় তাদের ক্ষেত্রে কি হয়, যখন কাচের মধ্যে বা সেই কাচের গ্লাসের মধ্যে তরল রাখা হলো, তখন তরলের যে তলটা সেটা মুক্ত তলটা সেটা কিছুটা ভেতরের দিকে চলে যায়। যেমন আমি যদি গ্লাসে পানি রাখি এবং পানি কিন্তু কাচকে ভিজায়, কারণ কি পানির ঘনত্ব কাচের ঘনত্বের চেয়ে কম, তো সেক্ষেত্রে কি হয় পানির যে লেয়ারটা একেবারে উপরের দিকের লেয়ারটা সেটা কিছুটা দেখবে কার্ভ হয়ে যায় গ্লাসের মধ্যে। তো এই ধরনের তরল যারা কাচকে ভিজায় এবং তাদের ঘনত্ব পানি কাচের ঘনত্বের চেয়ে কম, ঠিক আছে, তাদের ক্ষেত্রে যে স্পর্শকোণটা হয় সেটা হচ্ছে সূক্ষ্ম স্পর্শকোণ। যেটা বলছিলাম যে যে সমস্ত তরল তারা কাচকে ভিজায়, আর যে সমস্ত তরল কাচকে ভিজায় না, ভিজায় ভিজায় না সেটা ডিপেন্ড করে ঘনত্বের উপর, আমার তরলের ঘনত্বের উপর। তরলের ঘনত্বটা যদি বেশি হয়, যে কাচের মধ্যে বা যে কঠিন বস্তুর মধ্যে তরলটাকে আমি রাখছি, তার চেয়ে তরল বস্তুটার ঘনত্ব যদি কম হয় সে কাচকে বা সে কঠিন বস্তুটাকে ভিজাবে। আর যদি এমন হয় যে কাচের মধ্যে আমি যে তরলটা রাখছি তার ঘনত্ব কাচের ঘনত্বের চেয়ে বেশি, যেমন পারদের বেলায় যেটা হয়, সে সমস্ত ক্ষেত্রে পারদ কিন্তু কাচকে ভিজাবে না এবং তার ক্ষেত্রে আমরা স্পর্শকোণটা অন্যরকম পাব। স্পর্শকোণ দুই রকম পাই, একটু আগে যেটা বললাম, একটা সূক্ষ্ম স্পর্শকোণ, আর একটা স্পর্শকোণ পাওয়া যায় স্থূল স্পর্শকোণ, সেটা ডিটেলসে যাওয়ার আগে বলছি। স্পর্শকোণ নির্ণয় করতে হয় কিভাবে, কঠিন তরল আমি কঠিনের মধ্যে তরল বস্তুকে যদি রাখি, কঠিন তরলের স্পর্শবিন্দু থেকে বক্র তরল তরলে আমি যদি একটা স্পর্শক অঙ্কন করি, তাহলে তরলের মধ্যে সেটি যে কোন উৎপন্ন করবে তাকে স্পর্শকোণ বলা হবে, সেটা সূক্ষ্ম হোক বা স্থূল হোক। সংজ্ঞাটার সঙ্গে আমরা যদি চিত্রকে একটু মেলানোর চেষ্টা করি, যে কঠিন এটা গ্লাসটা ছিল কঠিন বস্তু, কঠিন তার মধ্যে একটা তরল রেখেছি, কঠিন তরলের স্পর্শবিন্দু, কঠিন তরল যেখানে স্পর্শবিন্দু করল সেই স্পর্শবিন্দু থেকে একটা, এখানে তরল তলটা কিন্তু বক্র বক্রাকার, একেবারে সোজা কোনো লেয়ার না, কিছুটা বাঁকা থাকে, সেই কঠিন তরলের স্পর্শবিন্দু থেকে আমি যদি বক্র তরল তলে স্পর্শক টানি, এখানে একটা স্পর্শক টানি, তাহলে কি হয় সেই স্পর্শক তরলের মধ্যে কঠিন বস্তুর সঙ্গে, অবশ্যই কোনটা তরলের ভেতরে হবে, তরলের মধ্যে কঠিন বস্তুর সঙ্গে, কঠিন বস্তু ছিল এটা আর এটা স্পর্শক, তরলের মধ্যে কঠিন বস্তুর সাথে যে কোনটা ফর্ম করছে তাকে বলছে, বলা হচ্ছে এখানে স্পর্শকোণ। এই এক্সাম্পলটা হচ্ছে বা এই চিত্রটা হচ্ছে ওই সমস্ত তরলের বেলায় যারা কাচকে ভিজায়, অর্থাৎ যাদের ঘনত্ব কাচের ঘনত্বের চেয়ে কম, কাচকে ভিজায় তাদের বেলায়। আর যদি এমন হয় যে সমস্ত তরল কাচকে ভিজায় না, তাদের জন্য কিন্তু
এই লেয়ারটা যেমন এখন গ্লাসের মধ্যে যদি পারদ আছে বিবেচনা করি, পানি থাকা অবস্থায় তরলের এই বক্রতলটা কিছুটা নিচের দিকে নেমে গেছে, কিন্তু এখানে যদি আমি পারদ দিয়ে পূর্ণ করি এই লেয়ারটা উপরের দিকে উঠে যাবে, অর্থাৎ উত্তল হবে, মুক্ত পৃষ্ঠটা উত্তল হবে। এর কারণ কি? আমরা কাচ এবং পানির বেলায় দেখছি মুক্ত পৃষ্ঠটা অবতল হচ্ছে, আর কাচ এবং পারদের বেলায় দেখছি মুক্ত পৃষ্ঠটা উত্তল হচ্ছে। তার কারণ সংসক্তি বল এবং আসঞ্জন বলের ব্যাপারটা, যে সংসক্তি বল আসঞ্জন বল সব ক্ষেত্রে সমান নয়। কাচ এবং পানির বেলায় আসঞ্জন বল যতটুকু হবে, কাচ এবং পারদের বেলায় আসঞ্জন বলটা সেম হবে না, ডিফারেন্ট হবে। তো আসঞ্জন বলের এবং সংসক্তি বলের মানের হ্রাস বৃদ্ধির জন্য এই তরলের মুক্ত পৃষ্ঠটা এরকম হয়। তো এই চিত্রে অর্থাৎ এখানে আমি রেখেছি পারদ, এখানে ছিল পানি গ্লাসের মধ্যে। তাহলে পারদের বেলায় স্পর্শকোণের সংজ্ঞা কিরকম দিব? যে একই রকমই কঠিন তরলের স্পর্শবিন্দু থেকে বক্রতরল তলে অঙ্কিত স্পর্শ, বক্রতরল তল হলো এটা, এখানে যদি স্পর্শক টানি অঙ্কিত স্পর্শ কি করবে? এখানে তরলের মধ্যে আমার স্পর্শকোণটা অবশ্যই তরলের ভেতরে হবে, তরলের মধ্যে কঠিন বস্তুর সঙ্গে যে কোন উৎপন্ন করবে, তরলের মধ্যেই তাকে কোনটা উৎপন্ন করতে হবে এবং সেটা অবশ্যই কঠিন বস্তুটার সঙ্গে হতে হবে, গ্লাসের সাথে হতে হবে। যে কোনটা এখানে কম করলো সেটাকে আমরা বলছি স্পর্শকোণ, থিটা দিয়ে ডিনোট করছি। এখানে খেয়াল রাখার বিষয় অবশ্যই স্পর্শকোণটা তরলের ভেতরে তৈরি হবে, ঠিক আছে? এখন স্পর্শকোণ কিভাবে তৈরি হয় সেই জিনিসটা বুঝলাম আমরা। স্পর্শকোণ দুই প্রকার হয়, একটা হচ্ছে সূক্ষ্ম আর একটা হচ্ছে স্থূল স্পর্শকোণ। সূক্ষ্ম স্পর্শকোণ কোনটা? যেমন পানি আর কাচের ব্যাপারটা, যে সমস্ত তরলের ঘনত্ব কাচের ঘনত্বের চেয়ে অর্থাৎ কঠিনের ঘনত্বের চেয়ে কম, তাদের বেলায় স্পর্শকোণটা সূক্ষ্ম হয়, এবং যেসব তরলের ঘনত্ব কঠিনের ঘনত্বের চেয়ে বেশি, যেমন পারদের বেলায় আর কাঁচ আর পারদের বেলায়, তাদের বেলায় স্পর্শকোণটা হয় স্থূল স্পর্শকোণ। আবার বিশুদ্ধ, আমি যদি শুধু পানি দিয়ে বলি, তাহলে বিশুদ্ধ পানির জন্য যে স্পর্শকোণ পাবো, পানিটা অবিশুদ্ধ যদি হয় বা কিছু মেশানো থাকে সেখানে স্পর্শকোণের মান পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? এবং কাঁচ এবং পানির জন্য স্পর্শকোণ যা পাবো, কাঁচের পরিবর্তে অন্য কোনো পাত্র নিলে পানি সেখানে রাখলে তার স্পর্শকোণের মান পরিবর্তন হয়ে যাবে। তো এইভাবে স্পর্শকোণের মান ভ্যারি করে। স্পর্শকোণের মান তাহলে যে যে বিষয়ের উপর ভ্যারি করে সেটা হলো কঠিন এবং তরলের প্রকৃতি। আমি কঠিন বস্তুটা যার মধ্যে তরল নিচ্ছি, সেই কঠিন বস্তুটা এবং তরল যা নিচ্ছি এদের প্রকৃতি স্পর্শকোণ নির্ভর করে। কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা হচ্ছে, প্রথমত কঠিন ও তরলের প্রকৃতি, সেটা বিশুদ্ধ কিনা, মিক্স কিনা, বা কঠিন এক ধরনের কঠিন ব্যবহার করছি তার পরিবর্তে আরেক ধরনের ব্যবহার করলে আমার স্পর্শকোণের মান পরিবর্তন হয়ে যাবে। তরলের উপরে স্থিত মাধ্যম, তরল এখানে যেমন কাচের মধ্যে পানি রাখা হয়েছে তার উপরে মাধ্যম আমরা বলছি বায়ু মাধ্যম, তার জন্য স্পর্শকোণ যা পাবো। এর উপরে অন্য মাধ্যম যদি থাকে তাহলে স্পর্শকোণ ভিন্ন হয়ে যাবে, অর্থাৎ
তরলের উপরের যে মাধ্যম তার উপর ভিত্তি করে আমার স্পর্শকোণ নির্ভর করবে। ঠিক আছে, তার যেটা বলছিলাম কঠিন এবং তরলের বিশুদ্ধতা, এটাও একটু আগে বলেছি যে একেবারে বিশুদ্ধ পানি হলে তার জন্য স্পর্শকোণ যা হবে, সেই পানিতে কিছু মিশ্রিত অবস্থা থাকলে তার জন্য স্পর্শকোণের মান পরিবর্তন হয়ে যাবে। এরকম বিষয়গুলো নিয়ে তোমরা একটু ডিটেল দেখে নিবে, আমরা নেক্সট ক্লাসে আরো কিছু বিষয় আলোচনা করব এবং কৈশিক নল স্পর্শকোণের এই কনসেপ্টটাকে ব্যবহার করে কৈশিক নলটা, কৈশিক নলে পানির আরোহণ, সেটা বোঝার চেষ্টা করব। আশা করছি ক্লাস তোমরা বুঝতে পারছো, প্রবলেম হলে সেটা শেয়ার করবে। সবাই ভালো থেকো।